নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন নিজের হাত নিজে দেখুন এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই কুশলেই আছেন, ভালো আছেন। চলুন দর্শক বন্ধু, আজকে যে একটা ভিডিও আমি আপনাদের কাছে বানিয়েছি আপনাদের জন্য, যে ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনার জীবনে প্রচুর উন্নতি ঘটবে কিনা। দর্শক বন্ধু, সমাজে আমরা অনেককেই দেখেছি যে হাত ভাঙা পরিশ্রম করছে কিন্তু কোনো মতেই জীবনের উন্নতি ঘটছে না, প্রচুর অর্থ রোজগারও করছে কিন্তু সেটিকে ধরে রাখতেও বা পারছে না। অর্থাৎ এক কথায় পরিশ্রম হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। হ্যাঁ দর্শক বন্ধু, আবার অনেককে দেখা গেছে যে অল্প পরিশ্রম করে প্রচুর উন্নতি ঘটছে। হ্যাঁ দর্শক বন্ধু, কেন ঘটছে এরকম সমাজে? না, এটা ঘটার একটাই কারণ হচ্ছে গ্রহ প্রভাব। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব, এমন একটা রেখাকে দেখব, এমন একটা রেখার সাথে আমাদের আজকে পরিচয় ঘটবে যে যেই রেখা আপনার করতলে থাকলে দর্শক বন্ধু আপনি কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। হ্যাঁ দর্শক বন্ধু, তার আগে আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনারা আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে কন্ট্যাক্ট করে আমার কাছে আসবেন। যিনারা অনেক দূরে আছেন, আমার কাছে আমাকে হস্তবিচার করাতে চাইছেন আমার কাছে বা হরস্কোপ বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা হস্তবিচার করতে পারেন। দর্শক, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, গঙ্গারামপুর, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, চলুন তাহলে দেখে নিই আজকের এই ভিডিওটি, যে হাতের তালুতে করতলে এমন কোন রেখা থাকলে আপনার জীবনে প্রচুর উন্নতি ঘটবে। হ্যাঁ দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি, দেখুন মঙ্গল রেখাকে, মঙ্গল রেখাকে আমরা সবাই চিনি যে আয়ু রেখার সমান্তরাল যে রেখাটি, অর্থাৎ এটি আমাদের আয়ু রেখা, এটি শিরোরেখা, এটি আমাদের আয়ু রেখা। এই আয়ু রেখার সমান্তরাল যে রেখাটিকে দেখছি, এই যে রেখাটিকে দেখছি দর্শক বন্ধু, এটি হচ্ছে আমাদের মঙ্গল রেখা। অনেকের হাতে কিন্তু মঙ্গল রেখা আছে, আর এই মঙ্গল রেখা থেকে কোনো একটা শাখা রেখা ধরুন বেরিয়ে শনি রেখা, শনি রেখাকে একটু চিনে নিই, মধ্যমা আঙুলের ঠিক নিচে যে রেখাটি সেটি হচ্ছে শনি রেখা। এটি মধ্যমা আঙুল, এর নিচে রেখাটি, এটি হচ্ছে দর্শক বন্ধু শনি রেখা। তো এই যে শনি রেখাকে দেখছি আমরা, এইখান থেকে ধরুন এই এটি শনি রেখা আর এটি হচ্ছে মঙ্গল রেখা। হ্যাঁ বোঝা গেল, ধীরে ধীরে বুঝবো। তাহলে এটি মঙ্গল রেখা, এটি হচ্ছে শনি রেখা। এই মঙ্গল রেখা থেকে কোনো একটি শাখা রেখা নির্গত হয়ে, ঊর্ধ্বগামী হয়ে শনি রেখার সঙ্গে যুক্ত হলো দর্শক বন্ধু। কি হলো? মঙ্গল রেখা থেকে একটি শাখা রেখা নির্গত হয়ে ঊর্ধ্বগামী হয়ে শনি রেখার সঙ্গে যুক্ত হলো। যদি দর্শক বন্ধু এই রকম রেখা আপনার হাতে তালুতে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন। দর্শক বন্ধু, এটি প্রচুর উন্নতি ঘটবেই ঘটবে যদি মঙ্গল রেখা থেকে কোনো একটি শাখা রেখা নির্গত হয়ে, ঠিক ছবিতে যেমন দেখছি যে শনি রেখার সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে কিন্তু দর্শক বন্ধু সেই জাতক জাতিকার জীবনে প্রচুর অর্থ উন্নতি, প্রচুর উন্নতি ঘটবে। দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।